আছে, একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর না জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি কি? ক প্রকাশমূলক অসঙ্গতি, খ গ্রহণমূলক অসঙ্গতি, গ একই সঙ্গে প্রকাশ ও গ্রহণমূলক অসঙ্গতি, নাকি ঘ ভাষা ব্যবহারের ভুল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রকাশমূলক অসঙ্গতি। পরে প্রশ্নমতে দেখো, পরে প্রশ্নমতে কী দেওয়া আছে? প্রকৃতিগতভাবে কথন কয় ধরনের? ক দুই ধরনের, খ তিন ধরনের, গ চার ধরনের, নাকি ঘ পাঁচ ধরনের? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দুই ধরনের। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষে কেমন জায়গায় রাখতে হবে? ক দেওয়ালে টাঙ্গিয়ে দেবেন, খ যাতে সকলে দেখতে পায়, গ এক কোণে টাঙ্গানো দরকার, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ যাতে সকলে দেখতে পাওয়া আছে। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কি ব্যবস্থা নেবেন? ক পিতামাতাকে ব্যাপারটি জানাবেন, খ শিক্ষার্থীদের জানাবেন, গ প্রধান শিক্ষককে জানাবেন, নাকি ঘ নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নিজে ছাত্রদের সঙ্গে বসে কারণ বুঝে ব্যবস্থা নেবেন। পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নতে দেওয়া আছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় স্বরধ্বনি পরিবর্তনে কটি ক্রম প্রচলিত ছিল? ক তিনটি, খ চারটি, গ পাঁচটি, নাকি ঘ দুটি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক তিনটি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? ক আলালের ঘরের দুলাল, খ হুতুম প্যাঁচার নকশা, গ ভাববার কথা, নাকি ঘ বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আলালের ঘরের দুলাল। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য হয়? ক গীতিনাট্য, খ সামাজিক কাব্য, গ নাট্যগীতিকাব্য, নাকি ঘ খণ্ড কাব্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ নাট্যগীতিকাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী জাতীয় কাব্য? আমাদের উত্তর হয়ে যাবে নাট্যগীতিকাব্য। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, তিনি বিদ্বান কিন্তু তার কিছু মাত্র অহংকার নেই, বাক্যটি কী ধরনের হয়? ক জটিল বাক্য, খ যৌগিক বাক্য, গ নেতিবাচক বাক্য, নাকি ঘ নির্দেশক বাক্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ যৌগিক বাক্য। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, এই মতামত বা মতটি কার? ক ওয়াটসনের, খ প্র্যাভলভের, গ থন্ডাইকের, নাকি ঘ স্কিনারের? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ প্র্যাভলভের। দেখো কী দেওয়া আছে। কুকু বা কুইং শব্দ শিশু কোন সময় করে? ক তিন সপ্তাহে, খ পাঁচ সপ্তাহে, গ ছয় সপ্তাহে, নাকি ঘ দুই সপ্তাহে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ছয় সপ্তাহে। পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে, শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কী? ক মাতৃভাষা, খ সাধু ভাষা, গ চলিত ভাষা, নাকি ঘ নি ভাষা?
তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ, নি ভাষা। পরের প্রশ্নতে কি দেওয়া আছে? পরের প্রশ্নতে দেওয়া আছে অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কি ধরনের প্রস্তুতির দরকার। ক, অভিনয় অংশটির পাঠ মুখস্থ করতে হবে। খ, অংশটির পাঠ শুদ্ধ উচ্চারণ করতে হবে। গ, যতিচিহ্ন মেনে পাঠ উচ্চারণ করতে হবে। ঘ, স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক যতিচিহ্ন মেনে ও সঠিক ভাব বুঝে অভিনয়ের পাঠ করতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ, স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক যতিচিহ্ন মেনে ও সঠিক ভাব বুঝে অভিনয়ের পাঠ করতে হবে। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে আরোহী পদ্ধতিতে ক, প্রথমে উদাহরণ দেওয়া হয়। খ, প্রথমে সূত্র দেওয়া হয়। গ, কোনো উদাহরণ দেওয়া হয় না। নাকি ঘ, শুধু সূত্র আলোচিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, প্রথমে উদাহরণ দেওয়া হয়। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে নিচের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ হয়। ক, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা। খ, জটিল বাক্য ভালোভাবে বুঝতে না পারা। গ, কোনো বাক্যের শব্দের অর্থ বুঝতে না পারা। নাকি ঘ, কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে বিষয়ভিত্তিক কথনে ক, বক্তব্যকে প্রাধান্য দেয়। খ, কণ্ঠস্বরকে প্রাধান্য দেয়। গ, ধ্বনিকে প্রাধান্য দেয়। নাকি ঘ, কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, বক্তব্যকে প্রাধান্য দেয়। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়। ক, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য। খ, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। গ, শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য। নাকি ঘ, স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে নব্যভারতীয় আর্য ভাষার প্রথম সাহিত্য কোনটি হয়। ক, শ্রীকৃষ্ণ কীর্তন। খ, চর্যা বিনশ্চয়। খ, গ, চণ্ডী মঙ্গল। নাকি ঘ, মনসা মঙ্গল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত হয়। ক, চতুর্দশপদী। খ, পয়ার ও ত্রিপদী। গ, ধ্বনিপ্রধান। নাকি ঘ, অমিত্রাক্ষর ছন্দ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, পয়ার ও ত্রিপদী। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান হবে ক, নৈবাক্তিক। খ, পাঠ্যপুস্তক কেন্দ্রিক। গ, শিক্ষার্থী কেন্দ্রিক। নাকি ঘ, শ্রেণীকক্ষ কেন্দ্রিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ, শিক্ষার্থী কেন্দ্রিক। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়। ক, 6 মাস বয়সে। খ, 8 মাস বয়সে। গ, 3 মাস বয়সে। নাকি ঘ, 5 মাস বয়সে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক,
6 মাস বয়সে। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে মাতৃভাষার শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি। ক শিশুকে মারধর করা, খ শিশু প্রশ্নের উত্তর না দেওয়া, গ মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা, নাকি ঘ পড়ানোতে ফাঁকি দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা। পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্নতে দেওয়া আছে প্রকল্প পদ্ধতির জনক হলেন কে, ক কিলপ্যাট্রিক, খ জন ডিউই, গ জিলার, নাকি ঘ রুশো। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ জন ডিউই। পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে, শিক্ষার্থী শোনার ক্ষমতা বৃদ্ধির একটি পদ্ধতি হলো কি, ক শিক্ষক বক্তৃতা সুন্দরভাবে দেবেন, খ শিক্ষক জোরে জোরে বলবেন, গ শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী ও আবৃত্তির মাধ্যমে, নাকি ঘ শিক্ষক যুক্তক্ষরের ব্যবহার সঠিক করবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষার্থীদের পাঠদান হবে গল্প কাহিনী ও আবৃত্তির মাধ্যমে। দেখো কি দেওয়া আছে, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীর পক্ষে প্রযুক্ত নয় কারণ এটি বেশি বিজ্ঞান নির্ভর, খ এতে উচ্চারণের প্রয়োগ বেশি, গ এটি ছাত্রদের স্মৃতিশক্তির ওপর নির্ভর করে, নাকি ঘ এটি মনোবিজ্ঞান নির্ভর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এটি ছাত্রদের স্মৃতিশক্তির ওপর নির্ভর করে।